খুবই বৃষ্টির আগে দিয়ে বের হয়েছে। তো বন্ধুরা দেখুন ওপরে এলিভেটেড এক্সপ্রেস রানওয়ে নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটি ইউটার্ন আছে, এটি হচ্ছে বনানি কবরস্থান রুট যেটি রয়েছে, সেখান থেকে আসলে যারা বের হবে এখানে ইউটার্ন নিবে। বন্ধুরা মিরপুরে প্রবেশ করা কিংবা মিরপুর থেকে বের হওয়াতে একটি সময় ছিল খুবই কঠিন, কারণ আমাদেরকে শুধুমাত্র বিজয় সরণী হয়ে কিন্তু মিরপুর থেকে বের হওয়া লাগতো। তার পরবর্তী সময়ে কালশিতেও কিন্তু যখন কালশির রাস্তাটি অর্থাৎ এয়ারপোর্ট রোড থেকে যখন কালশি হয়ে যে ফ্লাইওভারটি হয়েছে বনানি থেকে, এটি হওয়ার পরে কিন্তু আমাদের সেই বিজয় সরণীর রাস্তাটি কিন্তু আসলে ব্যবহারটি কমে গেছে। কেননা আমরা এয়ারপোর্ট রোড থেকে হোক, 300 ফিট থেকে হোক বা রামপুরা রোড থেকে আমরা কিন্তু সহজে কিন্তু রাস্তাটি দিয়ে মিরপুরে প্রবেশ করতে পারি। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কালশি যে রুটটি অর্থাৎ পূর্বী হয়ে মিরপুর পূর্বী 11 নম্বর হয়ে যে রাস্তাটি সংযুক্ত রাস্তাটি হয়েছে। এবং আমাদের আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমরা অনেকে আসলে যারা ভুল করে থাকি যে ফ্লাইওভারটি ব্যবহারের ক্ষেত্রে, কালশি যে নতুন ফ্লাইওভারটি হয়েছে যেটি দিয়ে আপনি মিরপুর ডিওএসএস পল্লবী কিংবা মিরপুর 11 নম্বর 10 নম্বরের দিকে যেতে পারবেন, সে ফ্লাইওভার সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যেহেতু আমরা পূর্বী থেকে যাত্রাটি শুরু করেছি, বন্ধুরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে যে গাড়িগুলো এসে নামছে সে গাড়িগুলো কিন্তু কালশি অর্থাৎ যেটি ইসিবি চত্বর হয়ে এই গাড়িগুলো এসে কিন্তু এখান দিয়ে নামছে। কিন্তু আপনি যদি মিরপুর থেকে বের হন তাহলে কিন্তু আপনার ফ্লাইওভার ব্যবহার করার কোনো, কালশি ফ্লাইওভারটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। তো আপনি আমার ডান পাশের রাস্তাটি সেটি হচ্ছে যে একদমই কালশি থেকে ইসিবি চত্বর হয়ে এয়ারপোর্ট রুট থেকে এসে যারা মিরপুরে প্রবেশ করবেন এই উপরের ফ্লাইওভারটি ব্যবহার করে আপনারা ঢুকে যেতে পারবেন। তবে হ্যাঁ, নিচেও কিন্তু রাস্তা আছে, কিন্তু নিচের রাস্তাটি ব্যবহার করলে যেহেতু রাস্তাটি সরু হয়ে গেছে ফ্লাইওভারের কারণে, সে রাস্তাটি ব্যবহার না করে আপনি সবসময় ফ্লাইওভার ব্যবহার করবেন। তো বন্ধুরা এখান থেকে দেখুন আমি যেটি কালশি রোড থেকে এসে আমি বামে ইউটার্ন করলাম। বামে ইউটার্ন করে দেখুন এখানে ফ্লাইওভারের 3টি সংযুক্ত রাস্তা রয়েছে। উপরে এখান থেকে বাম পাশের যে রাস্তাটি চলে গেছে এটি একদমই মিরপুর 12-র দিকটা চলে গেছে, কিংবা এখানে এসে নেমেও যাওয়া যাবে আবার কিন্তু একদম মিরপুর ডিওএসএস এর দিকে চলে গেছে। তো আমরা এখান থেকে ডান দিকে ইউটার্ন করব অর্থাৎ আমরা ইসিবি চত্বরের দিকে বনানি রোডের দিকে যাব। তো বন্ধুরা দেখুন এখানে গণপরিবহনগুলো কিন্তু এখানে থাকে, এখান থেকে আপনারা কিন্তু চাইলে পাঠাও যারা আসলে পাঠাও চালিত গাড়িতে চলাফেরা করেন সেই পাঠাও কিন্তু এখানে নিচে থাকে। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু আমরা এখন যে রাস্তাটি বললাম যে আমরা কিন্তু আসলে আপনি মিরপুরে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু আপনি ফ্লাইওভার ব্যবহার করতে পারবেন, কিন্তু মিরপুর থেকে যখন আপনি বের হবেন তখন কিন্তু আসলে ফ্লাইওভার ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমার ডান পাশের ফ্লাইওভারটি কিন্তু যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গাটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। মিরপুর ফ্লাইওভারটি কিন্তু মূলত একটু সামনে থেকেই শুরু হয়েছে, ইসিবি চত্বর থেকে এসে আপনি যখন আসবেন মিরপুরের দিকে আসবেন তখন হাতের বাম পাশে কিন্তু একটি তেলের পাম্প পড়বে। তেলের পাম্প পড়ার পরে কিন্তু এখানে একটি ব্রিজ ছিল, সেই ব্রিজটি অতিক্রম করে এসে কিন্তু আপনি ফ্লাইওভারটি ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখুন যে এখান থেকে কিন্তু আবার যেটি হচ্ছে মিরপুর থেকে বের হওয়ার যে ফ্লাইওভারটি সেটি কিন্তু আপনি একদমই ডিওএসএস থেকে বা থেকে কিন্তু আসতে পারবেন, কিংবা আপনি যেটা হচ্ছে পল্লবী যে থানা নতুন থানাটি রয়েছে সেখান থেকে এসে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু এই রাস্তাটির পরিবেশ কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, এখানে আগে ফুড ওভার ব্রিজ ছিল না, এবং দেখুন এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা করে যাত্রীস্থানী হয়েছে। এবং এই প্রজেক্টটি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ভাবেই, কিন্তু আগে দেখুন ছিন্ন বিচ্ছিন্ন ভাবে সিটি ঢাকার ময়লাগুলো ফেলা হতো, এখন কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ঘর এবং জায়গা তৈরি করেছে। তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে একদমই কালশি ধরে ইসিবি চত্বরের দিকে নিয়ে যাবো, এবং এখান থেকে আসলে কিভাবে মিরপুর থেকে আপনি আউট হয়ে এয়ারপোর্ট রোডে বনানি গুলশান মগবাজার মহাখালী বা এয়ারপোর্ট বা 300 ফিটের দিকে যাবেন, পূর্বাচলের দিকে যাবেন, সেই সকল তথ্যটি কিন্তু দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। বন্ধুরা আমরা কিন্তু দেখুন যে এই রাস্তাটি কিন্তু এখন 1-2-3 এখানে 3টি লেন, পাশে 1টি লেন, 4টি ও অপর প্রান্তেও যদি আমি বলতে চাই 4-3-7টি লেন প্রায় হয়েছে এখানে। তো বন্ধুরা দেখুন আমি আরেকটা জিনিস যে আপনারা আসলে যারা গাড়ি পার্ক করবেন বা একটু কোনো কাজ থাকে তাহলে কিন্তু আপনারা বাম পাশে লেন ধরে কিন্তু যে এক্সট্রা রাস্তাটি করা হয়েছে সেখানে কিন্তু আপনারা গাড়ি পার্ক করে আপনার কোনো কাজ থাকলে সেরে নিতে পারবেন। তবে এই রোডে কিন্তু গাড়ির চাপের যে বিষয়টি রয়েছে এটি কিন্তু যদি আপনাদেরকে বলতে চাই তাহলে কিন্তু সন্ধ্যা থেকে আসলে এখানে বেশ চাপ অনুভব করা যায়, গাড়িতে চাপ থাকে। তারপরে আবার যদি সকালবেলাও কিন্তু গাড়ির চাপ থাকে অফিসিয়াল সময়ে যখন মানে মানুষজন বের হয়। তো বন্ধুরা আমরা কিন্তু একটু সামনে যে জায়গাগুলো বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইসিবি চত্বর, তো আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি।
তো সবচেয়ে বড় বেশি হচ্ছে যে আসলে মিরপুরের পরিবেশ কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের সেই অবস্থা নেই। তারপরে যেটি আমরা দেখেছি যে আগে এক বছর আগেও কিন্তু এই মিরপুরের রাস্তায় কিন্তু একটি লেন ছিল, দুইটি লেন ছিল, তারপর এখান থেকে আসতে কিন্তু ছয় সাতটি আটটি লেন হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই রাস্তাটি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পিত। এখানে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে কালশি যে চত্বরটি সেখানে চলে এসেছি এবং কালশি চত্বরের ঠিক ক্রস করার আগে, ইউটার্ন নেওয়ার আগে কিন্তু আমরা এখানে কিন্তু একটি ফুড ওভারব্রিজ দেখেছি। এখানে কিন্তু কালশির যে এই যে ইসিবি চত্বরটি রয়েছে, ইসিবি চত্বরকে ঘিরে কিন্তু দুইটি ফ্লাইওভার ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে একটি বনানি রুট থেকে আর একটি একদমই কালশি রুট থেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে ইসিবি চত্বরটি ক্রস করছি একদমই সোজা যে রাস্তাটি, এটি সরু রাস্তা যেটি দিয়ে আপনারা কিন্তু উত্তরা যেতে পারবেন এয়ারপোর্টের পিছন দিয়ে। আর আমরা কিন্তু ডান দিকে ইউটার্ন করলাম, তো ডান দিকে ইউটার্ন করে কিন্তু আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট রুট যেটি রয়েছে, এয়ারপোর্টের যে রাস্তাটি রয়েছে সেদিকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি। এবং এখানে কিন্তু আপনারা যারা গণপরিবহন ব্যবহার করবেন তারা কিন্তু বিভিন্ন রকম প্রজাপতি আছে, ট্রাস ট্রান্সপোর্ট আছে, অনেক ধরনের বাস কিন্তু গণপরিবহন হিসাবে এই রাস্তায় চলাচল করে। তো বন্ধুরা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা ক্যান্টনমেন্ট ঢুকবেন তাদের কিন্তু আসলে অনেকে কচুক্ষেত হয়ে চোদ্দ নম্বর হয়ে ক্যান্টনমেন্ট ঢুকার চিন্তা করে থাকেন, তারা কিন্তু এই রাস্তা থেকে আসলে আপনাদেরকে অন্য কোনো রাস্তা ব্যবহার করে ক্যান্টনমেন্ট যেতে হবে না। কিংবা আপনারা যদি ক্যান্টনমেন্ট ব্যতীত যদি আপনারা কেউ কচুক্ষেত যেতে চান বা তেরো চোদ্দ যেতে পারছেন, তাহলে সামনে ঠিক আমি যে ফ্লাইওভারটিতে উঠবো, ফ্লাইওভারের বাম পাশ দিয়ে যে নিচের রাস্তাটি চলে গেছে এটি দিয়ে কিছু দূর যাওয়ার পরে, পঞ্চাশ ষাট গজ যাওয়ার পরে ডান দিকে ইউটার্ন করে ফ্লাইওভারের নিচ দিয়ে আপনারা কিন্তু একদমই কচুক্ষেত চলে যেতে পারবেন, অর্থাৎ মিরপুর দশ এগারো দশ তেরোর দিকে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, বাম পাশের রাস্তাটি দিয়ে কিন্তু ক্যান্টনমেন্ট আপনারা ঢুকে যেতে পারবেন। তো আমরা কিন্তু এটি মূলত আসলে যেটি মিরপুর প্রবেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, যে ফ্লাইওভারটি আসলে সংযুক্ত হয়েছে একদমই এই আপনারা মিরপুর থেকে যারা বের হবেন তাদেরকে কিন্তু যে নামতে হবে কর্মীটোলা যে হাসপাতালটি রয়েছে এয়ারপোর্ট রোডে, তো সেদিক দিয়ে নামতে হবে। আর যারা এয়ারপোর্ট রুট থেকে আসলে এরা এই ফ্লাইওভারটি ব্যবহার করে মিরপুরে প্রবেশ করবেন তাদের কিন্তু ঠিক রেডিসনের সামনে দিয়ে কিন্তু আপনাদেরকে বা পাশ ঘেঁষে কিন্তু আসতে হবে, এসে কিন্তু ফ্লাইওভারে উঠে যেতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ঠিক ক্যান্টনমেন্টের উপর দিয়ে কিন্তু যাচ্ছি। আমাদের এখানে কিন্তু ডান পাশে সিএমএস হাসপাতাল যেটি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত সেটি কিন্তু এর নিচে। আমরা কিন্তু একদমই যেটি হচ্ছে যে মেইন যে ক্যান্টনমেন্ট যেটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, চারপাশে উঁচু করে রাখা হয়েছে। তো আমরা কিন্তু একদম মেইন ক্যান্টনমেন্টের উপরে আছি এবং এখান থেকে সামনে যাওয়ার পরই কিন্তু আপনি দেখতে পাবেন রেডিসন হোটেলটি, আপনারা দেখতে পারবেন। আর রেডিসনের ঠিক পূর্ব পাশ দিয়ে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস রানওয়েটি গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে মিরপুরে প্রবেশ করা এবং ইন আউট যে বিষয়টি রয়েছে সেই তথ্যগুলো তুলে ধরছি। তো বন্ধুরা, এখান থেকে বাম পাশে যে গাড়িগুলো চলে গেছে এগুলো কর্মীটোলা হাসপাতাল হয়ে একদমই যে বনানি মহাখালীর এয়ারপোর্ট যে রুটি রয়েছে সেদিকে চলে গেছে। তো আমরা যাবো হচ্ছে বনানির দিকে। তো বন্ধুরা, এখান থেকে উপরে লাল মানে বিল্ডিং এর উপরে ছাদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেডিসন। আমরা কিন্তু বনানি রোডে নামবো, অর্থাৎ আমরা যাবো বনানি কাকলির দিকে হয়ে মহাখালীর দিকে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে মিরপুরের জন্য গুরুত্বপূর্ণ যে ফ্লাইওভারটি রয়েছে এটিকেও কিন্তু অনেকে কালশি ফ্লাইওভার বলে থাকে। তো দেখুন খুব সুন্দর পরিবেশ, আর এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড পাসিং আছে যেটি আপনারা যারা রাস্তা পারাপার হবেন তাদের আসলে ফুট ওভারব্রিজ ব্যবহার না করে কিন্তু আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমরা যে ফ্লাইওভারটি থেকে নেমে এসেছি, এই ফ্লাইওভারটির উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সোজা এখন যাচ্ছি বনানি কাকুলির দিকে। এবং বনানি কাকুলির দিকে যাওয়ার পরে কিন্তু এখান থেকে এক ফ্লাইওভার থেকে নেমে কিন্তু আমরা এখন এই মুহূর্তে ঠিক আর্মি স্টেডিয়ামের আগে আরেকটি ফ্লাইওভার এই মুহূর্তে উঠে যাচ্ছি এবং সামনে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি। তো বন্ধুরা, এইটি হচ্ছে বনানি যেটি ফ্লাইওভার বলা হয়, ঢাকা এয়ারপোর্ট রুট যেটি। তো এই এর সামনে উপরে কিন্তু আপনি একটি ফ্লাইওভারের মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস রানওয়ে যেটি আপাতত চালু হয়েছে এয়ারপোর্ট থেকে কাওলা থেকে একদমই মহাখালী ফার্মগেট পর্যন্ত।
তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেস যে রানওয়েটি রয়েছে তার নিচ ধরে একদমই বনানীর যে ফ্লাইওভারটি কাছে ফ্লাইওভার হয়ে বনানি ফ্লাইওভার হয়ে নেমে কিন্তু এই যে আপনারা ডান পাশে যেটি হচ্ছে আর্মি স্টেডিয়াম, এটি হচ্ছে আর্মি স্টেডিয়াম কারণ আমরা এবং ডান পাশের উপর দিয়ে যেটি এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এ হচ্ছে আর্মি স্টেডিয়াম। বন্ধু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এ হচ্ছে আর্মি স্টেডিয়াম, এ হচ্ছে আর্মি স্টেডিয়াম। আমরা আর্মি স্টেডিয়ামটি ক্রস করলাম, করে আমরা কিন্তু এই মুহূর্তে একদমই আপনাদেরকে নিয়ে যাচ্ছি বনানি কাকলির দিকে। এখানে একটি ইউটার্ন আছে আমার ডান পাশে, দেখুন এই ডান পাশে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার, বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার, এই যে আপনারা বড় গেটটা দেখতে পাচ্ছেন এটি ক্রস করে আমরা দেখুন ডান পাশে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস রানওয়েটি। এখানে একটি ইউটার্ন আছে যেটি আসলে সাময়িক বাহিনীর জন্য শুধুমাত্র ইউটার্নিং আছে। তো এখানে কিন্তু যেটি হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস রানওয়েটি সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা বনানিতে এসে কাওলা থেকে এসে নামতে চান বা ফার্মগেট থেকে এসে বনানি এসে নামবেন, এখানে কিন্তু আপনাদেরকে নামতে হবে বনানির আসলে নামা ওঠার জায়গাটি এই জায়গাটি, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুট কিন্তু এখানে আছে এবং ডান পাশে কিন্তু আমরা দেখুন যে এখানে কিন্তু লাল আকারের যে ছোট ছোট ঘর টাইপের করা হয়েছে এগুলো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস রানওয়ের টুল আদায়ের ঘর। তো এই উপরে কিন্তু দেখুন এলিভেটেড এক্সপ্রেস রানওয়েটি এবং সামনে ডান পাশে বাম পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে সেটি কিন্তু একদম গুলশান যাওয়ার, গুলশান প্রবেশের কিন্তু একটি রাস্তা আছে। গুলশান আপনারা যারা গুলশানে যাবেন তাদের কিন্তু বনানি কাকলি না যেয়েও কিন্তু আপনারাও বনানি স্থ যে কবরস্থানটি রয়েছে সেটির সামনে দিয়ে কিন্তু আপনারা একদমই চলে যেতে পারবেন গুলশানের দিকে, অর্থাৎ গুলশান দুইয়ের দিকে। আর গুলশান দুয়ে আসলে এই রাস্তাটি দিয়ে কোন দিক দিয়ে যে বের হয়েছে সেটি একটু আপনাদের প্রশ্ন থাকতে পারে। ঠিক এই দিয়ে যাওয়ার পরে যে গুলশান দুয়ে প্রবেশ করার আগেই যে জিলটি পড়বে, জিলটির যে একটি ছোট্ট আকার একটি ব্রিজ পড়বে, এই ব্রিজটির আগে দিয়ে বের হয়েছে। তো বন্ধুরা দেখুন ওপরে এলিভেটেড এক্সপ্রেস রানওয়ে নিচ দিয়ে আমরা যাচ্ছি, এখানে একটি ইউটার্ন আছে, এটি হচ্ছে বনানির কবরস্থান রুট যেটি রয়েছে সেখান থেকে আসলে যারা বের হবে এখানে ইউটার্ন নেবে। তো বন্ধুরা এই দেখুন এলিভেটেড এক্সপ্রেস রানওয়ে আমার ডানে বামে সব জায়গায় এলিভেটেড এক্সপ্রেস রানওয়ে, এটি দিয়ে আপনারা নামতে পারবেন উঠতে পারবেন। আবার এই যে ডান পাশে এলিভেটেড এক্সপ্রেস রানওয়েটি সেটি কিন্তু একদমই মহাখালীর দিকে যেতে পারবেন, আপনারা একদম ফার্মগেটের দিকে যেতে পারবেন। আমরা এই যে ডান পাশে বাম পাশে যেটি আসলে এলিভেটেড এক্সপ্রেস রানওয়ের গাড়িগুলো সেই দিক দিয়ে নামছে, তো আমরা কিন্তু আপনাদেরকে এই বনানি কাকলির থেকে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। একদিকে নিচের রাস্তা আরেকদিকে উপরের রাস্তা, উড়ন্ত রাস্তা, সত্যি অসাধারণ সেই জায়গাগুলো। তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছি একদম মিরপুর কালশি রোড থেকে, অর্থাৎ পূরবী যদি বলতে চাই পূরবী থেকে অনেকটাই আপনাদেরকে কাকলি পর্যন্ত এখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা এ হচ্ছে কাকলি চত্বর এবং এখান থেকে ডান পাশ বাম পাশের রাস্তাটি চলে গেছে গুলশানের দিকে, গুলশান দুই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের মিরপুর টু কালশি হয়ে ইসিবি চত্বর হয়ে কালশি ফ্লাইওভার হয়ে একদম কাকলি বনানি পর্যন্ত আমাদের কিছু চিত্র এবং তথ্য। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি যে কমেন্টের মাধ্যমে জানাবেন, সে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।